তো কোনিচেবা গাইস কি অবস্থা আমি গেমার ফ্রম ভাই আমি গেমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে ভিডিওতে কথা বলবো অনেকেই এই গেমটি মোবাইলে খেলতে পারবে না আর তার রিজন আর সলিউশন দিব তার সাথে নিউজ আছে অ্যানাহিলেশনের প্রাইভেট বেটা নিয়ে আর বলবো যে অ্যানাহিলেশনে কিছু সার্ভার আপডেটস তো আজকে ভিডিওতে খুবই জরুরি হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত দেখো কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস জানাতে চাই যে তোমাদের মধ্যে অনেকেই আসো যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাই যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এটা ফ্রি আর পরে যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করতে পারবা তো এটা নিয়ে শুরু করা যাক scared video if you wanna go then I'll be so lonely if you leave me baby let me down slowly let me down তো প্রথমে কথা বলবো অ্যানাহিলেশনের প্রাইভেট বেটা নিয়ে তো অ্যানাহিলেশনের একটা প্রাইভেট বেটা চালু হয়েছিল মানে একটা ফর্ম বের হয়েছিল যারা ফিল আপ করলে তারা অ্যানাহিলেশন বের হওয়ার কয়েক সপ্তাহে গেম খেলতে পারবে কিন্তু সেটা আর হবে না কারণ প্রাইভেট বেটা তো অফ করে দেওয়া হয়েছে আর যারা আগে ফর্ম ফিল আপ করেছিল তারা আগে গেম খেলতে পারবে না তো এখন শুধু আমরা পাবলিক গেম প্লে খেলতে পারবো যা 30 এপ্রিল রিলিজ হবে আর কেউই এই গেমতে 30 এপ্রিলের আগে খেলতে পারবে না তো এখন কথা বলি অ্যানাহিলেশন পিসিটা নিয়ে তো অনেকেই বলতেছে যে অ্যানাহিলেশন মোবাইলে ফ্রি থাকবে কিন্তু পিসিতে ফ্রি থাকবে না তা বলে টাকা দিয়ে কিনতে হবে তো ভাই এটা সম্পূর্ণ ভুল তুমি মোবাইল পিসে যেখানে খেলো সেখানে গেমটা ফ্রি থাকবে কিন্তু গেমে ইন গেম আইটেমস গুলো টাকা দিয়ে কিনতে হবে যেমন গান স্কিনস বা স্কিনস এরকম কিছু আর এটা আমি জানি অনেকবার বলছি তাও আবার বলতেছি কারণ অনেকে তা মাথায় ঢোকাতে চায় না যে এইসব স্কিনের মধ্যে কোন রকমের স্কিলস থাকবে না তাই এটা নিয়ে বেশি চিন্তা করো না তো এখন কথা বলবো অ্যানাহিলেশনের সার্ভার নিয়ে তো অ্যানাহিলেশনে এখন আপাতত একটি সার্ভারই আছে যেটি হলো সিঙ্গাপুরের সার্ভার আর আপাতত এই সার্ভার বাদে আর কোনো সার্ভার আসবে না তো ভাই তোমাদের মধ্যে অনেকেই বলছো যে বাংলাদেশে যদি সার্ভার থাকতো তাহলে আমাদের পিং আরো ভালো হতো তো ভাই এখন পর্যন্ত বাংলাদেশি স্যাটেলাইটই ভালো মতো সেট আপ করা হয় নাই সার্ভার আবার কোথা দিক দিয়ে আসবে আর স্যাটেলাইট ঠিক হলেই যে সার্ভার এসে পড়বে এটাও কোনো কথা না এই সার্ভার তৈরি করার জন্য স্পন্সর লাগবে আর বাংলাদেশি সার্ভার তৈরি করার জন্য এখন কেউই স্পন্সর করবে না এই স্পন্সর গুলি দিবে যখন দেখবে যে অ্যানাহিলেশন ভালোভাবে গেমিং হচ্ছে সবাই গেমটাকে সাপোর্ট করতেছে তখন তারা স্পন্সর করবে আর এই সব হতে একটু সময় লাগবে কিন্তু এটা জলদি হতে পারে যদি তোমরা গেমকে ভালোভাবে সাপোর্ট করো আর খেলো আর তোমাদের জানার ইচ্ছে যে গেম আসতে আর 6 দিন বাকি তাই তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ভাই আমি গেমারে ফলো করে আসো কারণ সেখানেই আমি আমার গেম আইডি দেব তাই অবশ্যই ফলো করে আসো আর নোটিফিকেশন অন করে আসো পেজের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এখন কথা বলবো অ্যানাহিলেশনে কারা খেলতে পারবে না তো ভাই তোমাদের মধ্যে অনেকেই জানো যে অ্যানাহিলেশন চালানোর জন্য মিনিমাম 2 GB র্যাম আর অ্যান্ড্রয়েড 8 লাগবে তো তোমাদের মধ্যে অনেকেরই কাছে 2 GB র্যাম আছে কিন্তু অ্যান্ড্রয়েড 8 নাই কিন্তু যাদের কাছে 2 GB র্যাম থাকবে কিন্তু অ্যান্ড্রয়েড 8 এর নিচে থাকবে তারা কিন্তু এই গেমটা খেলতে পারবে না মানে মেইন কথা হলো সাপোর্টেড হবে না আবার যাদের কাছে অ্যান্ড্রয়েড 8 থাকবে কিন্তু র্যাম থাকবে 1 GB তারাও কিন্তু গেম খেলতে পারবে না তো তাদের জন্য অ্যানাহিলেশন লাইট থাকবে আর সেটা চালানোর জন্য 1 GB র্যাম আর অ্যান্ড্রয়েড 7 লাগবে তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে যাদের মোবাইলে অ্যানাহিলেশন সাপোর্ট খাবে তারা কি অ্যানাহিলেশন লাইট খেলতে পারবে আমি জানি না তারা কেন খেলবে হয়তো তারা খেলতে পারে যদি তাদের মোবাইলে শুধু 30-40 FPS থাকে এরকম হবে আর যখন তারা অ্যানাহিলেশন লাইটে সুইচ করবে তাদের তখন 60 FPS পাবে তাই হয়তো তারা এখানে সুইচ করতে পারে আর যাদের মোবাইলে অ্যানাহিলেশন নর্মাল ভার্সন সাপোর্ট করে তাদের তো অবশ্যই লাইট ভার্সন সাপোর্ট করবে তো তোমাদের মোবাইলে র্যাম কত আর অ্যান্ড্রয়েড ভার্সন কত তা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো আর চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সায়োনারা কেন আদেশ মানি না আমি চির সাথী আমি না মানি আইন আমি না কারো অধীন যেন আমি শ্রেষ্ঠ শুধু আমি সঠিক কেবল আমি সত্য পুরা দুনিয়া বে ঠিক প্রলয় আমি আমি করি ধ্বংস আমি শত্রু খাইলে